হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, আমি জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আচ্ছা ভাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমার সেই সব ভাইয়েদের জন্য খুবই কার্যকরী হবে যাদের হেয়ার ফলসের প্রবলেম রয়েছে এবং তারা চুল পড়া বন্ধ কমিয়ে চুলের গ্রোথ দিতে চাও। কারণ আজকের ভিডিওতে মেডিকালি টেস্টেড ফলিরিচ ব্র্যান্ডের হেয়ার গ্রোথ সিরামের অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস কী কী, কীভাবে কাজ করবে, কীভাবে বেস্ট রেজাল্ট পাবে, এটির উপকারিতা কী কী, এভরিথিং আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথম সেগমেন্টে আমরা জেনে নেব এই ফলিরিচ হেয়ার গ্রোথ সিরামটির আউটলুকস এবং প্যাকেজিং। আমার পার্সোনালি এটির প্যাকেজিং বেশ স্ট্যান্ডার্ড লেগেছে। সিরামের বোতলটি পুরোপুরি কাচের তৈরি, যা একটি কোয়ালিটি প্রোডাক্টেরই কিন্তু পরিচয় দেয়। এছাড়াও প্রোডাক্টটির আউটলুকস, ডিটেইলিং, কালার সবই পছন্দ হওয়ার মতন। অ্যান্ড সিরামটির ইনগ্রিডিয়েন্টস, ব্যবহারের পদ্ধতি সব কিছুই কিন্তু এটির প্যাকেজিংয়ে লেখা রয়েছে। তাই যারা এই হেয়ার সিরামটি প্রথমবার ব্যবহার করছে তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। নেক্সট নাম্বার টু সেগমেন্টে চলো আমরা দেখে নেবো এই যে হেয়ার গ্রোথ সিরামটির বৈশিষ্ট্য কী কী, গুণ কী কী, কীভাবে এটি আমাদের চুলের উপকার করবে। হেয়ার সিরামটির মূল ফোকাস কিন্তু চুল পড়া কমানো এবং চুলের গ্রোথ বাড়াতেই, এবং এর সাথে সাথে এটি ফুলার, হেলদিয়ার, ডেন্সার হেয়ার গঠনেও কিন্তু খুবই হেল্প করবে। অর্থাৎ ওভারঅল চুলের কন্ডিশন আরও ভালো হয়ে যাবে। দেখো, হেয়ার সিরামের মূল যে কাজগুলি থাকে, লাইক চুলকে স্মুথ করা, শাইনি করা, জট পাকতে না দেওয়া, বাইরের ধুলো, পলিউশন, সোয়েট, ঘাম, সূর্যের অতিরিক্ত তাপ, হেয়ার ড্রায়ারের অতিরিক্ত তাপ থেকে আমাদের চুলকে প্রোটেক্ট করবে, চুলকে ড্যামেজ হতে দেবে না, সেই সব তুমি যে কোনো হেয়ার সিরামেই তুমি সেই সব রেজাল্ট তুমি চোখে পড়বে। এই ফলিরিচের হেয়ার সিরামটা আমি দেখলাম যে ওই সব তো গুণ আছে, তার সাথে সাথেই তাদের জন্য খুব উপকার হবে যাদের কম বয়সে চুল পড়া শুরু হয়ে গেছে। তাদের চুল পড়া যদি কমাতে চাও অথবা চুলের রিগ্রোথ করতে চাও, দেখবে এই প্রোডাক্টটি কাজ করবে। সো হেয়ার সিরাম হিসেবে এই দুটি এক্সট্রা আমার এটির বৈশিষ্ট্য লাগলো। নেক্সট টাইম ফর সেগমেন্ট নাম্বার থ্রি, যেখানে আমরা জেনে নেব যে হেয়ার সিরামটি কখন, কিভাবে, কতটা তোমার ব্যবহার করা উচিত বেস্ট রেজাল্টের জন্য। নর্মাল হেয়ার সিরামের থেকে এটির ব্যবহার কিন্তু সামান্য আলাদা। সিরামের ড্রপার রয়েছে একটি, সেই ড্রপারটির সাহায্যে প্রথমে সিরামটিকে নিয়ে নাও। সিরামটিকে নিয়ে বা চুলের গোড়াতে অর্থাৎ স্কাল্পে তোমার অ্যাপ্লাই করে নিতে হবে। যেখানে যেখানে চুল বেশি পড়ে যাচ্ছে অথবা এফেক্টেড এরিয়াতে, তোমার দু থেকে তিনটে ড্রপ, জাস্ট ফোঁটা, দু থেকে তিন ফোঁটা নিয়ে নাও এরকম পুরো চুলে, যেখানে যেখানে তোমার মনে হয়েছে চুল বেশি পড়ে যাচ্ছে অথবা যে কোনো স্থানে চুলের ইউজ করতে পারো। সেটি নেওয়ার পর এবার ফিঙ্গার অর্থাৎ আঙুলের সাহায্যে ধীরে ধীরে এটিকে মাসাজ করতে থাকো যতক্ষণ না এটি অ্যাবজর্ব হয়ে যাবে। কিছুক্ষণ মাসাজ করার পর এটি চুলে মিশে যাবে এবং সেইভাবেই কিন্তু তোমায় এটি রেখে দিতে হবে। রাতে ঘুমানোর 30 মিনিটস আগে তুমি ব্যবহার করে নিলে অথবা দিনের যে কোনো টাইমেই অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এটি ব্যবহার করার পরে কিন্তু শ্যাম্পু করবে না অথবা চুল ওয়াশ করবে না, অন্তত কিছু ঘন্টা এটি রেখে দেওয়া কিন্তু অবশ্যই জরুরি, যাতে এটি আরও ভালোভাবে কাজ করতে পারে। নেক্সট ডে অথবা 5-6 ঘন্টা পর তুমি শ্যাম্পু করে নিলে ঘুম থেকে উঠে, দ্যাটস ইট। তবে বন্ধুরা, এটি কিন্তু সামান্য টাইম কনজিউমিং, কারণ এই যে হেয়ার ফল কন্ট্রোল, হেয়ার গ্রোথ, এই যে প্রসেসিংটা একটু টাইম তোমার লেগে যাবে। তুমি প্রত্যেক দিনই ইউজ করতে পারো একবার করে, অর্থাৎ সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে পারো। দেখবে 2 থেকে 3 মাস ইউজ করবে, তাতেই তোমার রেজাল্ট তোমার চোখে পড়বে, হেয়ার গ্রোথ হবে এবং হেয়ার ফল কিন্তু কমে আসবে। একটি ভালো কোয়ালিটি, একটি প্রিমিয়াম কোয়ালিটি হেয়ার সিরাম যদি পারচেস করতে চাও, কিনতে চাও, যা তোমার হেয়ার ফল কমিয়ে নিয়ে আসবে, হেয়ার গ্রোথে সাহায্য করবে, তাহলে ডেফিনেটলি এই ফলিরিচের হেয়ার গ্রোথ সিরামটি ইউজ করতে পারো, অ্যাপ্লাই করে দেখতেই পারো। 2-3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট তোমার চোখে পড়ে যাবে এবং সিরামটি আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, কোয়ালিটি প্রোডাক্ট। সো যারা যারা এটি কিনতে চাও, পারচেস করতে চাও, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে তোমরা কিনতে পারবে, ডিটেইলসে আরও এটির সম্বন্ধে জানতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য বাস এইটুকুই থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট মাই ফ্রেন্ড, অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।